বিবাহ একটি বংশগত রোগ। ইতিহাস ঘেটে দেখবেন যারা বিবাহিত তাদের বাপদাদাও বিবাহিত ছিল। অনেকেই বলে দিল্লিকা লাড্ডু খাইলেও পস্তাবেন না খাইলেও পস্তাবেন। সো আজকে বিয়ে নিয়েই কথা বলবো, সেটাও অ্যারেঞ্জ বিয়ে বা পালিয়ে বিয়ে। আর পালিয়ে বিয়ে হলো প্রেমের একটা অংশ। সো আজাইরে পেশাল বাদ দিয়ে আসল কথা শুরু করা যাক। আজকাল আর রাস্তাঘাটে ঘটকদের বগলে ছাতা নিয়ে ঘুরতে দেখা যায় না, কিন্তু কথা হলো সেই সব ঘটকেরা কোথায় জানি না। দিন দিন যে হারে প্রেম প্রীতি বেড়ে যাচ্ছে তাতে বিয়ের জন্য আর ঘটকালি করা লাগে না। বাবা আমার কি বিয়ে হবে না। আপনি কি অনলাইনে বিটিং করে টাকা ইনকাম করতে চান? আপনার জন্য মোস্ট বেট নিয়ে এলো দারুণ এক সুখবর। মোস্ট বেটে আইপিএল টুর্নামেন্ট আবার ফিরেছে পুরো দমে। প্রিমিয়ার লিগে বাজি ধরে পয়েন্ট বাঁচান এবং লাকি ড্রতে অংশ নিয়ে জিতে নিতে পারেন একটি এইচপি ল্যাপটপ, ওয়ান প্লাস 9 প্রো স্মার্টফোন এবং স্যামসাং অস। আর মূল কথা হলো এখানে লেনদেন করতে পারবেন বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে। টুর্নামেন্ট এবং অফারগুলো সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করুন। অফারটি কার্যকর থাকবে 15/9/2021 থেকে 15/10/2021 পর্যন্ত। তাছাড়া রেজিস্ট্রেশনের সময় এই প্রোমো কোডটি ব্যবহার করলে ফার্স্ট ডিপোজিটের উপর পেতে পারেন 125% পর্যন্ত বোনাস। যতই দামি গিফট দেন না কেন, তিনবার কবুল না বলা পর্যন্ত কেউই মানবে না সে আপনার। অ্যারেঞ্জ বিয়েতে রিলেটিভ অর্থাৎ আত্মীয় স্বজনগুলো খুব ভালো হয়, আপনার টাকায় ভালো ভালো গিলবে, ভালো ভালো কথা বলবে, ভালো ভালো জ্ঞান দিবে, এটাই স্বাভাবিক। পালিয়ে বিয়েতে আত্মীয় থাকে না, যারা থাকে তারা হলো বন্ধু। এদের সাথে ক্যারিমিনাটির অনেক মিল রয়েছে, শুধুই রোস্ট করবে। আর এমন কিছু মেয়ে আছে যারা প্রেমের আগে অথবা প্রেমের সময় পরিবারের কথা ভুলেই যায়, কিন্তু মাঝপথে এসে তাদের পরিবারের কথা মনে পড়ে। আবার দেখবেন এইসব মেয়েরা প্রেমের সময় খোঁজে নায়ক সালমান খান বা শাহরুখ খান, আর বিয়ের সময় খোঁজে টাকাওয়ালা কালাসান। আর ছেলেরা প্রেম বা বিয়ে সব সময় সাদাটাই খোঁজে, কিন্তু কথা হলো সাদা মানেই যদি সুন্দর হয় তাহলে বিরিয়ানি থেকে পান্তাভাতের দাম বেশি হতো। আমি 71 দেখিনি, বঙ্গবন্ধু দেখিনি, কিন্তু 15 আগস্ট বিরিয়ানি নিয়ে মারামারি করতে দেখেছি। আবার কিছু কিছু বিয়েতে হতো বিরিয়ানি নিয়ে মারামারি হয়। পালিয়ে বিয়ে যেটাতে পা থাকা জরুরি, না হলে বউকে নিয়ে দৌড়াতে পারবেন না। পালিয়ে বিয়ে যেখানে বরযাত্রী থাকে কিন্তু কনে যাত্রী থাকে না। পালিয়ে বিয়ে আবার তৌহিদ আফ্রিদির ভিডিওর মতো, চৌধুরী সাহেব তিন বেলা বিরিয়ানি সুইজারল্যান্ড হানিমুন, শুধু টাকাই টাকা, প্রচুর টাকা, তবে সেটা বিয়ের আগে। কিন্তু রিয়েলিটি হলো মোড়ের মাথায় এসে বন্ধুদের কাছে হাত পাততে হয় টাকা দে। অ্যারেঞ্জ বিয়ে হলো রাখি বসেনের ভ্লগের মতো, আসবে দেখবে খাবে কমেন্টস করবে বেরিয়ে যাবে, ক্রিঞ্জ মনেই হবে না। আর পালিয়ে বিয়ে জোকার প্রোডাকশনের ভিডিওর মতো, অনেকগুলো ভিডিও দেখে মানুষের খারাপ কথা শুনে অনেক পরিশ্রম করে অনেকগুলো চ্যানেল খুলে অনেক বাধা বিপত্তি কাটিয়ে বিয়ে করেছি গাইস, আর তারপর বলবে উফ বাবা স্ক্রিপ্ট আর বিয়ে করতে যা কষ্ট করেছি। পালিয়ে বিয়েতে মেয়েদের কোনো দোষই থাকে না, বাচ্চা মেয়ে মা জামা পরিয়ে দিত, দুধের দাঁত এখনো পড়েনি, সবাই এটাই বলে, কিন্তু মেয়ে এদিকে উড়াদুরা রিলেশনশিপ গ্রুপের অ্যাডমিন। আমি তো বিশ্বাস করতে পারছি না। অ্যারেঞ্জ বিয়েতে ছেলে কিংবা মেয়ে কারোরই দোষ থাকে না, যত দোষ গুণ সব বের হয়ে আসে বিয়ের পরে। বাবা আমার কি বিয়ে হবে না। অ্যারেঞ্জ বিয়েতে তামিল মুভির মতো ঝাঁকে ঝাঁকে ব্র্যান্ডের গাড়িগুলো কনের বাড়ির দিকে ধেয়ে আসে, বর আসছে নাকি ভিলেনের এন্ট্রি হচ্ছে কেউই ধরতে পারবেন না। হ্যাঁ ধরতে পারবেন না, আপনি বললাম না। পালিয়ে বিয়েতে বাজেট কম তাই রিক্সা টু ট্রেন অথবা ইজি বাইক টু বাস, আবার অনেকে তো যানবাহন ছাড়া রাস্তা দিয়ে ছুটতে ছুটতে পালিয়ে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিও, যতক্ষণ সাবধানে থাকবেন ভালো থাকবেন, বাই।